রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন বোধ বড়ই খারাপ হ্যাঁ আপনারা বলতে পারেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় গোটা পশ্চিমবঙ্গ বাসেরই মন খারাপ এই উৎসবের দিনে যদি আপনারা অন্যান্য বারের সঙ্গে তুলনা করেন দেখবেন অন্যান্য বারে সাধারণ মানুষের মনের মধ্যে এই আমার আপনার মনের মধ্যে যতটা আনন্দ উৎসাহ থাকে প্ল্যান পরিকল্পনা থাকে যে কোন দিন কি করব কোন জামা পরব কোথায় খাবো কোন কোন প্যান্ডেল দেখব এই রকম পুরো পরিকল্পনা হয়ে যায় এবারে আমার মনে হয় সকলেরই মধ্যে একেবারে সম্পূর্ণ অগোছালো একটা ব্যাপার রয়েছে এবং আমি দেখছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একের পর এক পুজো উদ্বোধন করছেন বটে তবে সেই সংখ্যাটা গতবার বা তার বা তার আগের বারের তুলনায় অনেকটাই কম তবুও তিনি উদ্বোধন করছেন কিন্তু তার মুখে কোথাও হাসি দেখতে পেলাম না জানি না আপনারাও প্রত্যক্ষ করেছেন কিনা এবং আজকেও কিছু তথ্য ডেফিনেটলি তো দেবোই আপনাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেকেই বলছেন উৎসবে এসো না উৎসব করো না আরে উৎসব তো আমরা বারো মাসে তেরো পার্বণ করেই থাকি আমরা যেমন কাজও করি আমরা উৎসবও করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি ছোট্ট বক্তব্য দেখিয়ে পর্বটা শুরু করব কিন্তু আসলে অনেক কিছুই তথ্য আজকে একেবারেই দেখাবো তার জন্য প্রতীক্ষায় থাকতে হবে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন অনেকে বলেন কেন পুজো করব কেন উৎসব করব আরে আমাদের তো বারো মাসের তেরো পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্মকর্মও মানি। আমাদের রীতিবিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে প্রাণ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেটা বলা যায় সবারই করি আহ্বান শুনলেন বন্ধুরা মুখ্যমন্ত্রী একেবারেই বললেন আরে উৎসব তো করতেই হবে উৎসব তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে এবং আপনারা জানেন যে এইবার হচ্ছে এমন একটি বছর যেবার মুখ্যমন্ত্রী মাতৃপক্ষর সূচনার পর থেকে কিন্তু পুজো উদ্বোধন করতে শুরু করেছেন বিগত বছরগুলিতে তেমন হয়নি এবং আপনাদের গতকালের প্রতিবেদনে সেই সংবাদ মাধ্যমের হেডলাইনগুলো দেখিয়েই বলেছিলাম যে অন্যান্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পিতৃপক্ষেতেই পুজোর উদ্বোধন শুরু করে দেন যদিও মুখ্যমন্ত্রী মহালয়ার আগের দিন শ্রীভূমি স্পোর্টিং এ গিয়ে বললেন আরে আমি ধর্ম জানি আমাকে ধর্ম শেখাতে হবে না পিতৃপক্ষে যে পুজো উদ্বোধন করতে নেই সে আমি জানি তাই আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করি না এবং আমার বাবা পণ্ডিত ব্যক্তি ছিলেন আমার বাবা চণ্ডী পাঠ করতেন এরকম অনেক কিছু বলেছিলেন আপনাদের শুনিয়েছিলাম আজকে আর শুনিয়ে বোর করব না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি এই বিষয়ে সব থেকে বেশি সোচ্চার ছিলেন যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অন্যান্য বারগুলোতে মনে করিয়ে দিয়েছেন যে পিতৃপক্ষে দেবীর পূজা শুরু হয় না তাই পিতৃপক্ষে পুজো উদ্বোধন শুরু হতে পারে না মুখ্যমন্ত্রীকে বারবার সেই তথ্য দিয়েছিলেন শুভেন্দু অধিকারী আজকে হয়তো শুভেন্দু অধিকারীর পাল্টা কিছু বলার সুযোগ ছিল কিন্তু আমি এই জন্যই কিছুটা হলেও শুভেন্দু অধিকারীর এই সংযত রাজনীতিকে কিছুটা দাম দিবার রেসপেক্ট করি তিনি এই সুযোগটা পেয়েও তিনি বললেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে দেরিতে হলেও যদি আপনি শিখে থাকেন তাহলে সেটাও স্বাগত আমার কিন্তু এটা খুবই ভালো লাগলো তার কারণ অ্যাগ্রেসিভ পলিটিক শুভেন্দু অধিকারী করেন বটে তা সত্ত্বেও যে সব বিষয়ে সবাইকে আক্রমণ করতে হবে এমনটা তিনি মনে করেন না আসুন কি বলেছিলেন বিরোধী দলনেতা এই প্রসঙ্গে শুনুন আপনারা এর আগে করতো পিতৃপক্ষে প্রচুর আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনীরা আওয়াজ তোলার পরে উনি কালকে একটা জায়গায় গিয়েছিলেন যেতেই পারেন নিজেই বলেছেন যে আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করব না তা ভালো ভালো জিনিস গ্রহণ করলে খারাপ কিছু নয় আর রাজ্যের সনাতনীরা প্রধান বিরোধী দল বিজেপি বা রাজ্যের বিরোধী দল নেতা হিসেবে আমি আমরা সমালোচনাও করি সুপরামর্শ এটা সুপরামর্শ হিসেবে যদি গ্রহণ করে থাকেন খারাপ কিছু নয় পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করা যায় না মাতৃপক্ষে করতে শুনলেন বন্ধুরা আমার মনে হয় সুবেন্দু অধিকারীর এটা রাজনৈতিক সংস্কৃতির পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ধরনের রাজনীতি করেন না যাই হোক আপনাদের এবার একটা আমি গল্প শোনাবো এবং কেন গল্পটা শোনাচ্ছি সেটা আপনারা কিছুটা পরেই বুঝতে পারবেন আমার একজন আত্মীয় ছিলেন বুঝেছেন সেই আত্মীয় কি করতেন যখনই বাড়িতে কেউ যেত এ ধরুন আমি তার বাড়িতে গিয়েছি তখন তিনি তার গিন্নিকে বলতেন বা গিন্নির উদ্দেশ্যে বাকিদের বলতেন শোনো গো আজকে প্রলয় বাড়িতে এসেছে আজকে খাসির মাংস জমিয়ে খেতে হবে দুপুরে যাই হোক আমি তো খাসির মাংস খাই না তবুও তিনি আর কি বলতেন আসলে তার উদ্দেশ্য ছিল যে এমনিতেই তার বয়স হয়ে গিয়েছে তার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন সুগার প্রেশার থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত কিন্তু খাওয়ার লাল তার বেশ ভালোই ছিল তাই নিজের জন্য তো বলতে পারতেন না বাড়িতে কেউ গেলে ওইভাবে বলতেন যে আরে শ্যামল এসেছে শ্যামল খুব মিষ্টি খেতে ভালোবাসে আজকে একটু গরম গরম জিলাপি নিয়ে এসো তো এই রকম ছিলেন তিনি এবার আপনাদের মনে হতে পারে যে হঠাৎ করে গল্পটা আমি কেন বলতে গেলাম কেন গল্পটা বলতে গেলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনে কার্যত আমার ওই আমার ওই আত্মীয়র কথাটা মনে পড়ে গেল কেন বলুন তো আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা মুখ্যমন্ত্রী বলছেন একটা জায়গায় আসলে মুখ্যমন্ত্রী অনেক কিছু বলতে চাইছেন এই যে এত আন্দোলন হচ্ছে সাধারণ মানুষ উৎসবে মাতেনি যেখানেই যাচ্ছে মতো এখনো পর্যন্ত প্রতিবাদ করছে সেই পঞ্চাশ পঞ্চান্ন দিন আগেকার ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে এখনো মানুষ প্রতিবাদ জানাচ্ছে মানুষ তো ভুলে যাচ্ছে না এইটা সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব অস্বস্তিতে রেখেছে তার কারণ তিনি জানেন এর পরিণাম কি হতে পারে এবং সম্ভবত এই মুহূর্তে তার বলার অনেক কিছু থাকলেও তিনি কিছুই বলতে পারছেন না যদিও কোনো জায়গায় মুখ তাও দু একটা কথা কথা বেরিয়ে যাচ্ছে কিন্তু তিনি ঠিক বলছেন অন্যভাবে ভেতরের ওই যেমন আপনাদের গল্পটা আমার মতো ঠিক রকম ভাবে কিন্তু তিনি বললেন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করতে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছেন মানে সেখানে যারা উপস্থিত রয়েছেন বলছেন আপনারা জীবনে কখনো হতাশ হবেন না সব সময় মনে রাখবেন একটা পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে আরও একটা পথ খুলে যায় সবসময় এগিয়ে যাবেন নিজের প্রতি আস্থা এবং ভরসা রেখে কে কি বলল তাতে কিছু গায়ে মারবেন না ওই যে রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন না তাকেও তো অনেকে পাগলা ঠাকুর বলতো তার গায়ে কি ফোসকা পড়তো দেখুন সকলেরই বলবার স্বাধীনতা রয়েছে তাদেরকে বলতে দিন যা যা তারা বলছে তাদের স্বাধীনভাবে তাদের বলতে দিন আবার কারুর কারুর সোনারও স্বাধীনতা রয়েছে তাদেরও শুনতে দিন কিন্তু ওই সব দেখে আপনারা আবার মন খারাপ করবেন না কি বুঝলেন এই বক্তব্যটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো শুনুন আপনাদের শোনাব শুনলেই আপনারা বুঝতে পারবেন আমার ওই আত্মীয়র কথা যিনি বলতেন যে আরে প্রলয় এসেছে একটু খাসির মাংস নিয়ে এসো বা শ্যামল এসেছে একটু গরম জিলাপি নিয়ে এসো অর্থাৎ খাওয়ার ইচ্ছা ছিল আত্মীয়র নাম গেল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনলেও কি আপনাদের এই ধরনের মনে হবে যে মানুষের মন খারাপ মানুষ হতাশ হয়ে পড়েছে মানুষের মন খারাপ হয়ে গেছে আসুন তো বক্তব্যটা শুনে দেখুন তো আমার ওই আত্মীয়র সঙ্গে মিল পাচ্ছেন কিনা সবাই ভালো থাকুন জীবনে কখনো হতাশ না সবসময় মনে রাখবেন একটা পথ বন্ধ হলে আর পথ খোলা আছে এগিয়ে যাবেন নিজের প্রতি আস্থা রেখে ভরসা কে কি বললো তাতে কি যে আসে রামকৃষ্ণ পরমহ দেশকেও পরমহংসুদেবকেও অনেকে পাগনা ঠাকুর করতেন তাদের কি তার গায়ে ফোস্কা করেছিল পরে বলতে দিন কারো বলবার স্বাধীনতা আছে আবার কারো শোনবার স্বাধীনতা আছে বলতে দিন যে যার মতো স্বাধীন মন্তব্য ব্যক্ত করুক কোনো অসুবিধে নেই কিন্তু সেই সব শুনে মন খারাপ করবেন না সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি নিজে আস্থা রাখবেন আমরা যদি খারাপ কথা চিন্তা করি বাচ্চাদের উপর কটু প্রভাব পড়ে বাচ্চাদের ভালো রাখবার জন্যই প্রজন্মকে ভালো রাখবার জন্য নতুনদের ভালো রাখবার জন্য তাদের কখনো হতাশা করতে নেই তাদের সবসময় এগিয়ে দিতে হয় আর বলতে হয় চিন্তা করছো কেন ঠিক হয়ে যাবে চিন্তা করো না যেহেতু নিজের প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন আস্থা রাখুন জয় হবে শুনলেন বন্ধুরা আপনারা কি মিল পেলেন নাকি আমার ওই আত্মীয়র সঙ্গে না কেউ কেউ পেতে পারেন কেউ কেউ নাও পেতে পারেন আমার তো মনে হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে যে যে বক্তব্যগুলো বলছিলেন সেগুলো কতটা সাধারণ মানুষের প্রশ্নের উত্তরের জবাব দিচ্ছিলেন নাকি নিজের মনের মধ্যে যে সংশয়টা তৈরি হয়েছে নিজের মনের মধ্যে যে কথাগুলো অব্যক্ত কথাগুলো এই মুহূর্তে তিনি চাইছেন যে বলে দিতে কিন্তু বলতে পারছেন না তারই এটা উদ্গীরণ তার কারণ সেখানকার উপস্থিত কোনো ব্যক্তি বা মানুষ তারা তো আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেননি যে দিদি আমরা খুব অস্বস্তিদের মধ্যে রয়েছি আমরা খুবই প্রবলেমে পড়ে গেছি আমরা খুবই হতাশ হয়ে গিয়েছি আমাদের সমস্ত দরজা যেন বন্ধ হয়ে যাচ্ছে এটা তো সাধারণ মানুষ প্রশ্ন করেননি তাহলে মুখ্যমন্ত্রী হঠাৎ করে গেস করলেন কি করে যে সাধারণ মানুষের সমস্ত দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের পথগুলো সব ক্লোজ হয়ে যাচ্ছে তারা হতাশ হয়ে যাচ্ছে সেটা তো মুখ্যমন্ত্রী বুঝলেন কি করে নাকি মুখ্যমন্ত্রীর ভেতরের যে যন্ত্রণা ভেতরের যে রিয়েলাইজেশন যে একে একে দরজা বন্ধ হয়ে যাচ্ছে হতাশ হওয়ার কিছুই নেই এই বক্তব্যগুলো তিনি কি মানুষকে সান্ত্বনা দিলেন নাকি মানুষকে বলার মধ্যে দিয়ে নিজের কনফিডেন্সটা বিল্ড করার চেষ্টা করলেন সেটা বুঝতে পারলাম না আপনারা কি বুঝলেন সেটা আপনারা অবশ্যই লিখে জানাতে পারেন আজকের পর্বে তবে হ্যাঁ যে দুর্গাপুজো আমরা দেখছি এই ধরনের দুর্গাপুজো তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকেও তো এই সিচুয়েশনের মধ্যে পড়তে হয়নি দেখুন এমনি যদি বিজেপি কংগ্রেস বা সিপিএম হতো তাদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় কোনো ব্যাপার হতো না কিন্তু যেহেতু এটা একেবারে রাজনৈতিক ব্যানার ছাড়াই একটা যুদ্ধ হচ্ছে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনটাকে রুখে দেওয়ার মতো কোনো অস্ত্র তিনি খুঁজে পাচ্ছেন না অস্ত্র তার কাছে অনেক কিছু রয়েছে কিন্তু তিনি জানেন ভালো করে কোনো একটা অস্ত্র তিনি যদি বেভাস প্রয়োগ করে ফেলেন তাহলে তার যে কি পরিণতি হতে পারে সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাই সম্ভবত তার কাছে সমস্ত রাজনৈতিক অস্ত্রগুলো থাকা সত্ত্বেও তিনি অ্যাপ্লাই করতে পারছেন না তার কারণ অপোনেন্ট হচ্ছে তার চেনা নয় রাজনৈতিক নেতৃত্বরা অপোনেন্ট এক্ষেত্রে নয় সেই কারণেই একেবারে অচেনা একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন আর সেই কারণেই মনের মধ্যে অনেক বলার ইচ্ছা সম্ভবত তার হচ্ছে কিন্তু সবকিছু তিনি মন খুলে একদিকে বলতেও পারছেন না আবার কতটা বলবেন কতটা রেখে রেখে বলা উচিত সে নিয়েও তিনি যথেষ্টই সংশয়ে রয়েছেন এই জন্যই সম্ভবত এমন একটা পন্থা অবলম্বন করলেন যে মানুষের যেন দুঃখ হচ্ছে মানুষের যেন সমস্ত দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে এই ভেবে তিনি কথাটা আসলে নিজের কথাটাই বলার চেষ্টা করলেন বলে আমার মনে হলো আপনাদের অন্য কিছু মনে হতেও পারে আপনাদের মন্তব্য লিখে জানাবেন একটা ছোট্ট পর্ব নিয়ে হাজির হয়েছিলাম এখনকার মতো আগামী সময়ে নিশ্চিতভাবে ভাবে আরো অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এখনকার মতো এখানে শেষ করলাম